प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। ऑनलाइन प्रेम, शीतर मौसम, पार्के प्रथम देखा, ओए होए, আজকের কাহিনীটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, কেউ স্কিপ করবে না ভিডিওটা, ঠিক আছে? চলো ঢপ ধরে ঢপ বাজ, চলো চলো আজ ফান বলে তো ফান বাজ। মজা আয়া, প্রথম সাক্ষাৎ, ওই হয়ে আমি তো খুব এক্সাইটেড। তো সকাল সকাল কি করছিস? স্নান টান করে একদম ডেনিম জ্যাকেট, একটা সুন্দর একটা জিন্স, শুজ, এক বোতল ফগের সেন্ট পুরো ঢেলে ফেলে একদম চোখে চশমা লাগিয়ে বেরিয়ে গেছি। জিএফও পড়েছিল ডেনিমের জ্যাকেট অ্যান্ড প্যান্ট, ঠিক আছে? আর কানে ছিল সুন্দর ইয়ারিংস, ওয়াও। তো দুজনে একসাথে ঢুকছি পার্কে, হঠাৎ জিএফ এর চিৎকার, গার্লফ্রেন্ড কানে হাত দিয়ে এরকম করে চিৎকার, আমার ইয়াররিং, জিএফ এর ইয়াররিং বলে কথা, বেরিয়ে গেছি, চলো খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি, এই করতে 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 দেখি ঘাসের মধ্যে পড়ে আছে। তো উঠিয়ে পেছন ঘুরতে যা দৃশ্য, বাপরে বাপ, আপনারা বিশ্বাস করতে পারবে না। উমা দেখি পার্কের মধ্যে অজয় দেববার এরকম করে টেডি গার্ডার নিয়ে, আমি তো আমার কানকে মানে চোখকে বিশ্বাস করতে পারছিলাম যে ওটা অজয় দেববার পার্কে, গজব টু বিবাজ আদমি। তো দেখছি অজয় দেববান থেকে এরকম টেডি গার্ডার নিয়ে আমার দিকে এগিয়ে আসছে, যত এগোচ্ছে উমা তত অজয় দেববান কম অঞ্জু আন্টি বেশি লাগছিল, আর একটু এগোতে কেল্লা হতে, ও তো আমার নিজেরই গার্লফ্রেন্ড, মতলব কুছ ভি। তো আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি ওরম করে হাঁটছো কেন, কি হয়েছে তোমার? তো গার্লফ্রেন্ড আমার হাত থেকে ইয়ারিংটা নিয়ে কানে পড়তে সঙ্গে সঙ্গে মাথা সোজা। এই দৃশ্যখানা দেখি আমি তো অবাক, অতপর আমি যাহা বুঝিলাম, মহাশয়া মুন্ডুখানি ব্যালেন্স করিবার জন্য তাহা পড়িয়া থাকেন, ঠিক গালামাল দোকানে দাঁড়ি পাল্লার মতো, তাই একখানা হারাইতেই উনার মুন্ডু টেড়া। ইয়াহি নাই আবি অর শুনি, তারপর কিছু না বলে এগুলো মার একটু, ঠিক আছে, গিয়ে একটা জায়গায় বসলাম। বসতে না বসতে সাডেনলি একটা ফোন কল, আমি পকেট চেক করে দেখি না আমার ফোন তো বাজছে না, আমার কি হবে ফোন বাজছে বোধহয়, ধরো ফোনটা, এগো ব্যাপারটা কি, ফোন বাজছে ফোন ধরে না কেন, প্যারি সমাজ গেই, আরে ফোনটা ধরো কেটে যাবে তো, ধরছি, এই বলে আমাকে বলছে কি একটু জলের বোতলটা দাও তো, ঠিক আছে আমি জলের বোতলটা দেওয়ার জন্য ব্যাগ থেকে জাস্ট বের করতে নিয়েছি। ওমা কি করেছি জানেন, মহাশয় তার 4 নম্বর জ্যাকেটের 3 নম্বর পকেট থেকে এরকম করে কি যেন একটা বের করছে। শুরু কর যারা সবার করো, ওমা দেখি ওটা ওর মোবাইল ফোন, আই এম তো অবাক, কোন এই লোক, মোবাইল না বাড়ির দলিল আমি না ঠিক বুঝতে পারছিলাম না, সিআইডি তদন্ত হলেও না এসিপি প্রদ্যুমন বোধহয় ইন্ডিয়া ছেড়ে ভারতে চলে আসতো, আর দয়াকে বলতো দয়া জ্যাকেট ছেড়ো পকেট ফাড়ো মোবাইল বার করো, আর দয়া হাঁপিয়ে বলতো আব দয়া পর থোড়া দয়া কিজিয়ে, ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। তো এবারে কিছু বললাম না, তবে মোবাইলের অবস্থাটা দেখে না খুব খারাপ লাগছে, ইস বেচারা 6টা অপারেশনের পর কোন রকমের প্রাণটা বেঁচেছিল, কো মায় যায় যায়। তারপর জিএফ একটু রোমান্টিক অবস্থায় আমায় বলছে, এই একটা শায়রি শোনাও না, ওর মোবাইলের ওই রকম অবস্থা দেখে তো আমার শায়রির দম বন্ধ হয়ে এসেছিল, কি শোনাবো আমি তো ভেবে পাচ্ছিলাম, আমিও যা পেরেছি বলে দিয়েছি। মাঝরাতে বাড়ির পাশে ডেকে উঠলো কাক, আই এম তবা। এই শায়রি শোনার পর জিএফ আমার দিকে এরকম করে তাকিয়ে আছে, মনে হচ্ছে দজ্জাল শাশুড়ির মতো, তারপর বলছে, শায়রিটা ছাড়ো এবার একটা গান শোনাও না, এসে মে বড়া সখত লড়ো, লেকিন ইয়ার ইয়াহ মে পিগল গয়া। তো আমি ওর চোখ মুখের এক্সপ্রেশন দেখে ভয় ভয় কোন রকম গিয়ে উঠলাম, নারে 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 নারে, টুক করে মাঝখান থামিয়ে দেবো, যে কি তখন থেকে নানা করে যাচ্ছ, একটা সফট রোমান্টিক গান গাইতে পারো না? তো আমি আমার শেষ নিঃশ্বাসটা জোরে টেনে এবার একটা গান গাইছি, চাঁদ ছুপা বাদল মে। গার্লফ্রেন্ড পুরো মুডে এসে গেছে, বলছে ওয়াও ওয়াও, তারপর তারপর কি, আকাশ কালো বৃষ্টি নেমে এলো, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তো আমার এইসব গান শোনা পড়তে জিএফ এর হুশ উড়ে গেছে, ঠিক আছে, তো বলছে এবার বেরোবি চলো, ওই বাউন্ডারি সাইড দিয়ে যাচ্ছিলাম, সাডেনলি কোথায় একটা বল এসে লাগবি তো লাগ, আমার জিএফ এর একদম পিঠটায় লেগেছে টাপ করে, আমি ভয় চমকে গেছি, ওমা জিএফ এর কোনো এক্সপ্রেশন নেই, বরং বলটা তুলে একটা মুচকি হাসি এসে টুক করে ঢিলে ওই পাড়ে ফেলে দিল। ভাই সে কুছ জ্যাদা নি হো গয়া, অত জোরে একটা বল, আর আমার যদি ধারকাশ দিয়ে যেত না তাও আমার কিডনি কপালে চলে আসতো, আর চোখ বোধহয় হাঁটুতে চলে যেত। আচ্ছা উনি কি শৈলমা দেবীর অংশ নাকি ভিন গ্রহের এলিয়েন, আমি না ভেরি ভেরি কনফিউজ, মানে নাই বাতাউঙ্গা, মন্ত্রী সাহেবরা বডিগার্ড নিয়ে বোধহয় এত নিশ্চিন্ত হয় না যতটা ইনি, টান টান উত্তেজনায় ভরা আমার মন, এইভাবে থাকি কতক্ষণ। তো এবার সোজা বেরিয়ে গেছি, আমার তদন্ত লাগাতে হবে, ঠিক আছে, তো রাস্তায় দাঁড়িয়ে অটো দাঁড় করিয়ে টোটোতে উঠিয়ে দিলাম,
তো রাস্তায় দাঁড়িয়ে অটো দাঁড় করিয়ে টোটোতে উঠিয়ে দিল। তারপর ও চলে যাওয়ার পরপরই ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করেছি। তোর বেস্ট ফ্রেন্ড ফোন রিসিভ করে বলছে, কা ওডি ডাডি ডেটিং কাইছেন বা? আমি বললাম, ধুর দাঁড়াও, ডেটিং গায়ে তেল লে, না না তেলের দাম বেশি, ডেটিং গায়ে লবণ কিনতে। আর ইউ কমেডি মি? তারপর ওকে আমি টোটাল ঘটনাটা বললাম যে এরকম এরকম ঘটেছে আজকে, ব্যাপারটা কি? ও তো শুনে হা হা করে প্রচন্ড হেসে দিয়েছে। জিএফ এর বেস্ট ফ্রেন্ড হইতে যাহা জানিতে পারিলাম একটু হজম করতে পারিনি। পরপর তিনবার টয়লেটে গেছি, আরেকবার ওখানে যেতে হবে, কুড়বুড় কুড়বুড় করছে। বাস হাওয়া নিকল গই। আমার মহাশয়া চারখানা জ্যাকেট, দুখানা উলেন কোট, দুখানা সোয়েটার, তিনখানা ডেনিম প্যান্ট পরিয়ে আসিয়াছিলেন। মারো মুজি মারো। উহার এই জ্যাকেট, সোয়েটার, উলেন কোট, প্যান্ট, কানের ঝুমকো সব ছাড়া যদি উনাকে ওজন করা হয় না, উনার ওজন কত জানেন? 17 kg 230 g। চাল চুটা। কোনো এক সময় চ্যাটিং এ তাকে বলেছিলাম, তুমি আমার পৃথিবী, তুমি আমার দুনিয়া। সেদিনকে জানতাম পৃথিবীর ওজন 17 kg 230 g। সাব্বাস বেটা। পাড়ায় ওকে পাঠি থুরি 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 পাটকাঠি বলে ডাক। বিশ্বাস করুন, এই কথা শোনার পর না কাঞ্চন মল্লিককে, মানে আমাদের টলিউডের কাঞ্চন দা, উনাকেও না বেশ মোটা মনে হয়েছে, এত পরিমাণ রোগা পাতলা। হায় রে কপাল, ইয়ে ভগবান ক্যা জুলুম হ্যায়। সেদিন শীতরাং ঝড়ের পর থেকে আর না ওকে খুঁজে পাইনি অনলাইনে। আমার যা মনে হচ্ছে উড়ে বোধহয় বাংলাদেশ চলে গেছে। সব থেকে লেটেস্ট কোনটা জানেন? এই টোটালটা যা যা বললাম এতক্ষণ, টোটালটা আমি না স্বপ্নে দেখেছিলাম দিওয়ালির রাতে অমাবস্যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাস্তবে জিএফ তো দূরের কথা, 2 টাকার বাতাসও কেউ দেয় না। সালা ইয়ে দুঃখ কায় খতম নি হতা বে। তো এই ছিল অনলাইন প্রেমের অফলাইন কাহিনী। এতক্ষণ যা শুনলেন, সহ্য করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা টিপতে কিন্তু ভুলবেন না, আর পাশে নোটিফিকেশনটা অল করে দেবেন, ঠিক আছে? আর একটা খুব সুন্দর নতুন ভিডিও আসতে চলেছে, একটা নিউ কন্টেন্ট নিয়ে, ঠিক আছে? আপনারা কিন্তু কোথাও যাবেন না, পাশে থাকবেন, যেভাবে এতদিন ধরে সাপোর্ট করে আসছেন ঠিক এইভাবে পাশে দাঁড়াবেন এই ভাইটা, ঠিক আছে? চলুন সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।